International love with you. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এই করোনার পরিস্থিতিতে। এই লকডাউনের মধ্যে তোমরা কেউ বাইরে বেরোবে না, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে আমি সুদীপ্ত, তোমরা দেখছো ডিসেন্ট রোস্টার। গাইস, আজকে একটা নতুন ভিডিও রোস্ট নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। হ্যাঁ গাইস, নতুন ভিডিও রোস্ট। গাইস, গানটি হচ্ছে বৌদির বড় বড় জাতের লাউ ঝুলে ঝুলে আছে। ইয়েস গাইস, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, বৌদির লাউকে নিয়ে আজকে গান। তো যারা যারা আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই টিপে দাও। সো ভবিষ্যতে লাউ খাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই তোমরা, আশা করছি। সো গাইস, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই। গাইস, অপূর্ব রয়কে তো তোমরা চিনো, ঠিক আছে? গাইস মিরাক্কেল করতো, ঠিক আছে? আজকের এই ভিডিওটা ঠিক তার মতোই, মানে আজকের এই ভিডিওটা ঠিক অপূর্ব রায়ের মতোই হবে, ঠিক আছে? সো আর যে বেশি ভাট না বকে আজকের ভিডিওটি শুরু করছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। না 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 বাড়া, এটা ঠিক নয় গাইজ, এটা একদম ঠিক নয়। ক্যামেরাম্যান বৌদ্ধ লাউ দেখার চোখ করে ক্যামেরাম্যান ঠিক করে প্রকাশ করতে পারছে কতগুলো ফুটবল খেলোয়াড় বাইরে বেরিয়ে গেছে ক্যামেরা থেকে, এটা ঠিক নয় মারা। গাইস, ভিডিও শুরুতেই তোমরা দেখছো তো একটা ধুতি পরা মাল এসেছে, ঠিক আছে? এটাই গাইস গানের নায়ক, ঠিক আছে? এই যে ধুতি পরা মালটা, ঠিক আছে, বৌদি তার লাউ লুকিয়ে রেখেছে ডালপালার মধ্যে, ঠিক আছে? সেটা এই ধুতি পরা মালটা দেখতে পেয়ে গেছে এবং বলছে যে বৌদির লাউ কি সুন্দর মা। আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে, কি গান বানা বৌদির লাউ হবে। বৌদির লাউ বলে কথা, তোমার সুন্দর তো হবে। বৌদির লাউতে কে নজর দিচ্ছিস রে বাড়া, চাপকে একদম সিধে করে দেবো, বৌদির লাউ একদম হাত দিবি না। যাই গাইস, কেন গাইস তোমরা শুনলে তো বৌদির যে বড় বড় দুটো লাউ সেটা নাকি দাদা বানিয়েছে, দাদা নাকি টিপে টিপে আই মিন ট্রিটমেন্ট করে বানিয়েছে, কি লাউ পাড়া। যাই হোক গাইস, ক্যারি অন। বাহ, কি গান বাহ। মিউজিক কি করে বলো, আমার ভাগ্য ভালো। বৌদির যে লাউ সেটাকে কিন্তু দাদা তমে যত্ন করে, মানে সবসময় যত্ন করে রাখে, ঠিক আছে? তাই জন্য এরকম লাউ হয়েছে। তাই তোমরা যদি লাউ বানাতে থাকো তোমরা এরকম যত্ন কর, কি করে করবে আমি জানি না মোটামুটি, ঠিক আছে? যাই গাইস, ক্যারি অন। ভাবছি মনে মনে কিনবো তোরে দামে, না দেখাবো লাই তরকারি, মহিলাকে ইজ্জত কায়। এই এই, তো সাহস তো মানা কম নয়। বৌদির লাউ কিনবি? তোর মানা কত পয়সা মানা বৌদির লাউ কিনবি? বৌদির লাউ বিক্রি হবে না, ঠিক আছে? যাই হোক গাইস, ক্যারি অন। শুনলে তো বৌদির লাউ বিক্রি হবে না, ঠিকই তো মানা? বৌদির লাউ বলে কথা, বৌদি কেন বিক্রি করবে মানা? হ্যাঁ, যাই হোক গাইস, ক্যারি অন। এই যে গানটা, মানে এই যে বৌদির লাউ গানটা যে করেছে,
এই সেই ভদ্রুল, এই ভদ্রুলকে দেখাবো তোমাদের। দেখো চশমা পরা কি সুন্দর ভদ্রুল, যেন কানা বেগুন মারা, ঠিক আছে, কিন্তু কানা হোক এর মারাত্মক লোক, ঠিক আছে। ভিডিওতে কেমন জিভটা চাটছে, লোভ লেগে গেছে পাড়া লাউ খাওয়ার জন্য, এই জন্য জিভ দিয়ে যে লালা বেরিয়েছে, মানে সেই লালাটাকে জিভে চেটে পুছে নিচ্ছে, মানে কেউ জানতে পেরে যাবে তো আমরা, ঠিক আছে। এই এক নম্বরের কানা বেগুন সাল দামরা মাল একটা, লাউ খাওয়া, লাউ খাওয়ার আগেই তার লালা বেরিয়ে যাচ্ছে মুখ থেকে, ঠিক আছে, তাই মুখ টাটছে মারা। হ্যাঁ বাড়া যাই গেছ, ক্যারি অন। এ লাউ ছিল লাউ বৌদির লাউ, এইবার খতম করবো, ঠিক আছে। তবে খতম করার আগে ডিয়ার লাউদি, খতম করার আগে আমাদের দরকার নেই তোমার লাউ, আমাদের দরকার নেই তোমার লাউ, তোমার লাউ তুমি তোমার কাছে রাখো, তোমার লাউ তোমার কাছে রাখো বৌদিমণি। এখন আমরা অনেক ছোট বৌদিমণি, এখন আমরা অনেক ছোট, ঠিক তোমার লাউয়ের মতো। মিরাক্কেলে যে অপূর্ব রয় রয়েছে, ঠিক আছে, তো তার সেই ভিডিওগুলোতে শেষে একটা করে খতম থাকে, ঠিক আছে, খতম করার যে একটা ট্যাগ লাইন থাকে, ঠিক আছে, সায়েরি থাকে, তাই সেইভাবে আমি গৃহস্থটাকে করলাম, ঠিক আছে। সো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড অবশ্যই প্রেস দ্য বেল আইকন। সো আজকের মতো বিদায়, পরে দেখা হচ্ছে আবার একটা নতুন রোস্ট ভিডিওর সঙ্গে। সো জয় হিন্দ।